হ্যালো বন্ধুরা, আমাদের পৃথিবীর ইতিহাসে বা বর্তমান পৃথিবীর দিকে তাকালে আমরা খুব ভালোভাবেই দেখতে পাই বিভিন্ন নদীর কারণেই প্রথম দিক থেকে মানব সভ্যতার উৎপত্তি ঘটেছিল। আবার বিভিন্ন সময়ে বিভিন্ন নদীর স্রোতের কারণে বিভিন্ন মানব সভ্যতা বিলীন হয়ে গিয়েছে। আর যাতে করে বর্তমান তথ্য প্রযুক্তির যুগে এসব নদীর স্রোতের কারণে মানব সভ্যতা ধ্বংস না হয়ে যায়, সেজন্য ইঞ্জিনিয়াররা এসব দৈত্যাকার বাঁধ তৈরি করে চলেছে। এগুলো বেশিরভাগ সময় আমাদেরকে রক্ষা করে থাকে, তবে মাঝে মধ্যেই এসব বাঁধ মানবজাতির জন্য হয়ে ওঠে ভয়ঙ্কর। বিবর্তনের আজকের এপিসোডে আমরা দেখাতে চলেছি এমনই কিছু বাঁধ, যে বাঁধগুলো তৈরির ইতিহাস, বাঁধগুলোর আকার আকৃতি এবং এই বাঁধগুলোর জন্য তৈরি হওয়া ধ্বংসাত্মক মুহূর্তের ভিডিও দেখলে আপনারা হতভম্ব হয়ে যেতে বাধ্য। তো স্বাগতম আপনাকে বিবর্তনের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, ভারী বৃষ্টিপাতের ফলে পৃথিবীর কোনো কোনো জায়গায় মাঝে মধ্যেই আমরা অসময়ে প্রবল বন্যা দেখতে পাই, আর বাঁধ তৈরি করা হয় নদীতে পানির উচ্চতা বেড়ে গিয়ে যাতে করে কোনো অঞ্চল প্লাবিত না হয় সেজন্যই। তাছাড়া বাঁধের সাহায্যে কৃষিকাজের জন্য পরিমাণ মতো পানি সরবরাহ করা যায়। আর এসব কিছুর জন্যই বাঁধ আমাদের মানব জীবনের অপরিহার্য একটি জিনিস। আমাদের পৃথিবীতে সঠিক পরিমাণে পানি সরবরাহ এবং প্রাকৃতিক দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন নদীতে এ ধরনের জায়ান্ট বাঁধ তৈরি করা হয়েছে। আর এগুলো তৈরি করতে প্রচুর লোকবল এবং অর্থের প্রয়োজন পড়ে। আর এসব বাঁধের কনস্ট্রাকশন ধ্বংসাত্মক বটে। যেমন এই শতাব্দীর শুরুর দিকে 1.3 মিলিয়ন চাইনিজ পিপলদের এই এলাকা থেকে অন্য এলাকায় ট্রান্সফার করা হয় শুধুমাত্র 3টি বাঁধের কনস্ট্রাকশনের কাজের জন্য। এই বাঁধগুলো তৈরি করা হয়েছিল ইয়াংজি নদীতে, আর এই বাঁধগুলো তৈরি করার জন্য হাইড্রোলিক পাওয়ার স্টেশন স্থাপন করতে হয়েছিল। এই বাঁধগুলো এমনভাবে তৈরি করা হয়েছিল যার ফলে নদীতে এই বাঁধে পানি প্রবাহের সাহায্যে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়। বাঁধগুলোর উচ্চতা পানির লেভেলের চেয়ে অনেক উঁচুতে ছিল। এগুলো যতটা সম্ভব বিশাল আকারে তৈরি করা হয়েছিল। একসময় বাঁধটি এই জায়গা দিয়ে ভেঙে গিয়ে এমন একটি অবস্থার সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে স্থানীয়রা হেলিকপ্টারে করে বিভিন্ন কনস্ট্রাকশনের যন্ত্র এনে এটি ঠিক করেছিল। ডেরিন অর ড্যাম, এই বাঁধটি তুরস্কের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বাঁধ, কারণ প্রধানত এই বাঁধকে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন হিসেবে ব্যবহার করা হয়। এই বাঁধটির অবস্থান দেশটির অন্যতম একটি বৃহত্তম নদী কুয়ারাতে। সেই সময়ে এই বাঁধটি নির্মাণ করতে প্রায় $2 বিলিয়ন খরচ করতে হয়েছিল। এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে তুরস্কের 7,50,000 মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়। কিন্তু বন্ধুরা, এই বাঁধটি যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় বা ভেঙে যায় তখন কি হবে তা একবার দেখুন। পৃথিবীতে থাকা অন্যান্য বৃহত্তম বাঁধগুলোর মধ্যে অন্যতম চীনের আর্স ড্যাম। বলা হয়ে থাকে এই বাঁধ পৃথিবীর অন্যতম উঁচু একটি বাঁধ। এই বাঁধের উচ্চতা 292 মিটার এবং এটি নির্মাণ করতে ব্যয় হয়েছিল $4 মিলিয়ন। এই বাঁধের অবস্থান দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহত্তম নদী মেকংয়ে। চীন, কম্বোডিয়া, থাইল্যান্ড, মায়ানমার, লাওস এবং ভিয়েতনামের মধ্যে দিয়ে এই নদীটি প্রবাহিত হয়েছে। এই নদীটি এসব দেশের মধ্য দিয়ে কার্গো এবং ট্রান্সপোর্টেশন রুট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এই নদীর স্রোত ব্যবহার করে উৎপন্ন বিদ্যুৎ দিয়ে চীনের প্রায় 60 মিলিয়ন মানুষকে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। তবে এই বাঁধ এই অঞ্চলের মানুষের জন্য বিপজ্জনক বটে, কারণ এই বাঁধ যদি ভেঙে যায় তবে তা মারাত্মক বিপদ হয়ে দাঁড়াবে এই অঞ্চলের মানুষের জন্য। এসব অঞ্চলের মানুষের কৃষিকাজে ব্যাপক ব্যাঘাত ঘটবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন লাস ভেগাসের জনপ্রিয় একটি বাঁধ। এই বাঁধটি দেখতে সারা পৃথিবী থেকে টুরিস্টরা এখানে ভ্রমণে আসে। এই বাঁধটি কলোরাডো নদীতে তৈরি করা হয়েছে। এই বাঁধটির দৈর্ঘ্য 221 মিটার, আর এই বাঁধের নিয়ন্ত্রিত পানি সরবরাহের কারণেই দক্ষিণ পূর্ব আমেরিকা এতটা উন্নতি করতে পেরেছে। 1930 সালে এটির নির্মাণ কাজ শুরু হয়। এটি নির্মাণ করার জন্য অনেক শ্রমিককে প্রাণও দিতে হয়েছিল। এই বাঁধটির কনস্ট্রাকশন কাজের সময় কার্বন মনোক্সাইড চারদিকে ছড়িয়ে পড়ে, আর এতে করে শ্রমিকরা মারাত্মক বিপত্তিতে পড়ে। এসব কারণে অনেকে আহত হয় এবং 96 জন পর্যন্ত নিহত হয়। এটা পৃথিবীর অন্যতম বৃহত্তম একটি বাঁধ। এটি একটি হাইড্রো পাওয়ার স্টেশনও বটে। এটার অবস্থান তাজিকিস্তানে। এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ এই এলাকার 70% এলাকায় সরবরাহ করা হয়। 300 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই বাঁধ পৃথিবীর অন্যতম একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এই বাঁধ থেকে যেমন বিদ্যুৎ উৎপাদন করা হয় ঠিক তেমনিভাবে বিদ্যুৎ উৎপাদন করার জন্য এই বাঁধকে ফোকাস করে চীন 2014 সালে এটির মতো করে আরও একটি বাঁধ নির্মাণ করে। তাজিকিস্তানের এই এলাকাটি ভূমিকম্প প্রবণ এলাকা, তো সবসময় স্থানীয়রা এই বাঁধ নিয়ে দুশ্চিন্তায় থাকে, কারণ যদি এই বাঁধ ভেঙে যায় তবে অনেক ভয়াবহ অবস্থা হবে তাদের। আর সেজন্যই এই বাঁধটির ইঞ্জিনিয়ারদেরকে সবসময় চ্যালেঞ্জিং টাস্ক কমপ্লিট করতে হয়।
যদিও এই ব্যাটারির স্ট্রাকচার অনেক মজবুত। এই হাইড্রোইলেকট্রিক পাওয়ার স্টেশনের অবস্থান ইতালিতে। এটার ডিজাইন করা হয়েছিল 1920 সালে, কিন্তু এটার নির্মাণ সম্পন্ন হতে আরও বেশ কিছু বছর সময় লেগেছিল। 262 মিটার উচ্চতা বিশিষ্ট এই বাঁধের কাজ সম্পন্ন হয়েছিল 1957 সালে। বিভিন্ন সময়ে এই বাঁধটির দুর্ঘটনার কারণে প্রায় 2500 স্থানীয় মানুষের মৃত্যু হয়। এই বাঁধটির প্রধান সমস্যা হলো এটার অবস্থান একটি পর্বতের মধ্যে। স্থানীয়রা আগে থেকেই জানতো এখানে বাঁধ নির্মাণ করা হলে বিভিন্ন সময়ে বিভিন্ন মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। তাই শুরুর দিকে স্থানীয়রা এই বাঁধটি নির্মাণ করার বিরুদ্ধে আন্দোলনও করেছিল, কিন্তু লোকাল গভর্নমেন্ট জনগণের কথায় কোনো কান না দিয়ে তাদের কাজ চালিয়ে যায়। 1960 সালে এখানকার পানির উচ্চতা 190 মিটার ছাড়িয়ে যায়। 1966 সালে এই পানির উচ্চতা আরও 25 মিটার বেড়ে যায়, আর এই বাঁধটি তখন ভেঙে গিয়ে 160 মিলিয়ন মিটার ফরেস্ট এবং স্থানীয় মানুষের বসতি স্থান ডুবে যায়। প্রচণ্ড ঢেউয়েরও সৃষ্টি হয়েছিল, আর এতে করে প্রায় 2000 মানুষ প্রাণ হারিয়েছিল। গত বছরের জানুয়ারি মাসে ব্রাজিলের বার্মাডিনো সিটিতে হলিউড মুভির মতো একটি দৃশ্য দেখা গিয়েছিল। 12 মিলিয়ন কিউবিক মিটার ময়লা আবর্জনা এবং কাদামাটি এসে একটি ধসের সৃষ্টি করেছিল, আর এতে করে এলাকার 259 জন মানুষ মৃত্যুবরণ করে। ব্রাজিলের ইতিহাসে এটি অন্যতম একটি প্রাকৃতিক দুর্ঘটনা ছিল, আর এর প্রধান কারণ ছিল ব্রাজিলের এই পারাপাপা নদীর এই বাঁধ ভেঙে যাওয়া। অরোভিল বাঁধ আমেরিকার একটি অন্যতম উঁচু বাঁধ। এটা শুধুমাত্র আমেরিকার উচ্চতম বাঁধই নয়, এটা আমেরিকার অনেক ভয়াবহ সমস্যারও সৃষ্টি করে থাকে মাঝে মধ্যেই। মাঝে মধ্যে এই বাঁধের পানির উচ্চতা হঠাৎ করেই বেড়ে যায়, যেমন 2017 সালে হঠাৎ করেই এই এলাকার 130,000 মানুষকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়। তার মূল কারণ ছিল এই দৃশ্যটি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে বিবর্তন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।